আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 23-এর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে উদ্ভাসন মাস শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সংবাদ নিয়ে এসেছি। তো তোমরা জানো আমরা উদ্ভাসন মাস শিক্ষা পরিবার সবসময় তোমাদের কথা চিন্তা করে একের পর এক নতুন কোর্স আমরা নিয়ে আসি, নতুন চিন্তাভাবনা নিয়ে আসি কীভাবে তোমাদের জন্য ভালো করা যায়, উন্নতি করা যায়। তো দেখো, এইচএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, কারণ এইচএসসি পরীক্ষাতে যদি ভালো করো সেই ক্ষেত্রে হচ্ছে তারপর অ্যাডমিশন একটা ভালো করলে তারপর একটা ভালো জায়গায় পড়তে পারবা, তারপর আস্তে আস্তে ফিউচার, মানে ফিউচার একটা ভিত্তি বলা যায় এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষাতে যদি আমাদের ভালো করতে হয় সময়টা কম, সিলেবাসটা বেশি, তো প্রিপারেশনটা নিয়ে একটু ঝামেলা হবেই হবে, এটাই স্বাভাবিক। তো আমরা এমনই একটা প্রোগ্রাম নিয়ে এসেছি যেটা করলে তোমাদের আসলে বোর্ড যেভাবে সলভ হবে পাশাপাশি অ্যাডমিশনটাও তোমাদের সেইভাবে আগায় যাবে। তো আমরা আসলে কী নিয়ে এসেছি সেটা দেখানোর আগে আমি তোমাদের একটা ছোট্ট টপিক নিয়ে একটু কথা বলবো। সেই টপিকটা কী? সেই টপিকটা হচ্ছে আমরা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীটা পড়েছি, অবশ্যই পড়েছি বা কিছুটা হলেও সেই সম্পর্কে জানি। তো সেই টপিকের একটা ছোট্ট বিষয় আছে যে ল্যামডা ম্যাক্সিমাম ল্যামডা মিনিমাম, মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এটা রূপক অর্থে বলেছি। এখানে সর্বোচ্চ শক্তি হতে পারে, সর্বনিম্ন শক্তি হতে পারে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হতে পারে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হতে পারে, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যেই বিষয় নিয়ে পড়বো, যেটা ভাইয়া মাত্র বললাম, সেটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী নিয়ে পড়বো। তো এখন যে জিনিসটা নিয়ে পড়বো, দেখো রিদবার্গ সমীকরণ। তো রিদবার্গ সমীকরণটা আসলে কী? দেখো ভাইয়া, রিদবার্গ সমীকরণের মধ্যে আমাদের কী কী থাকতেছে দেখো, সেটাকে বলতেছি আমরা নিউবার। হোয়াট ইজ নিউবার? নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা। ল্যামডাটা কী? ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আরএসটা কী? আরএসটাকে বলা হয় রিদবার্গ ধ্রুবক। আর এনএল আর এনএইচ, এটা কি? এনএলটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এনএইচটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। হ্যাঁ, এখন জেডটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। আমি যদি এখন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পড়ি সেক্ষেত্রে জেড এর ভ্যালু হবে 1। আর এনএল আর এনএইচটা হচ্ছে কক্ষপথ, আমার ইলেকট্রনটা কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো নাকি নিম্ন থেকে উচ্চতা গেল, সেই জিনিসটা আর কি। এখন এখানে একটা ছোট্ট বিষয় আছে জানার মতো। ছোট্ট বিষয়টা কি? যদি আমাদেরকে বলা হয় যে আমরা কোন ধরনের বর্ণালী দেখতে পাই, তার আগে জানতে হবে বর্ণালী কত প্রকার। বর্ণালী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শোষণ বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালীটা তো শোষণ হয়েই যাচ্ছে, তাহলে আমরা অবজার্ভ করতেছি কোনটা, দেখছি কোনটা, বিকিরণ বর্ণালী। বিকিরণ কখন হয়? যখন শক্তি কেউ ছাড়ে। শক্তি কখন ছাড়ে? যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে তখন তার শক্তি ছাড়তে হবে, তখন যে বর্ণালীটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি বিকিরণ বর্ণালী। তো এইভাবেই হচ্ছে আমরা জিনিসগুলো আস্তে আস্তে বুঝে বুঝে করার চেষ্টা করব। তো চলো আমরা জিনিসটা শুরু করি। এখন হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর মধ্যে 5টা সিরিজ আছে, মতান্তরে 6টা আছে। এখন দেখো, 1 নম্বরটাকে বলতেছি আমরা লাইমেন, বামার, পেশ্চেন, ব্র্যাকেট, ফুন্ড। এখন এখানে আমাদের মাঝে মাঝে কি এই লাইনটাতে বুঝতে সমস্যা হয়, কী বুঝতে সমস্যা হয়, কে কোন ধরনের অঞ্চলে অবস্থিত, মানে কোন সিরিজ কোন অঞ্চলে অবস্থিত সেটা আমাদের বুঝতে একটু ঝামেলা হয়। দেখো একটা জিনিস আমরা সবাই শিওর থাকি যে 2 নম্বর সিরিজ যেটাকে বলি আমরা বামার সিরিজ, সেটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে আছে। তো দৃশ্যমান অঞ্চলের আগে পিছিয়ে কে আছে সেটা নিয়ে একটু কনফিউশন হয়। তো চলো কনফিউশনটা একটু দূর করার ট্রাই করি। আচ্ছা, তো যদি কনফিউশনটা একটু দূর করার ট্রাই করি, দেখো ভাইয়া, দৃশ্যমান অঞ্চলের প্রথম যে ইয়াটা বলি আমরা বর্ণ, সেটা হচ্ছে ভি, বেগুনি, আর লাস্টের বর্ণটা হচ্ছে আর, লাল, তাই না? আচ্ছা, তো দেখো এই রেঞ্জটাকে আমরা দেখতে পাই, তার আগেও দেখতে পাই না পরেও দেখতে পাই না। তো বেগুনির আগেরটাকে আমরা যদি বলি, এমনি কথার কথা বলি যে অতি বেগুনি, এজন্য দেখতে পাই না। হ্যাঁ, তো এই জন্য ভায়োলেটের আগেরটাকে আমরা বলি অতিরিক্ত বেগুনি বা অতি বেগুনি, মানে ইউভি দিলাম। লালের পরেরটুকু আমরা দেখতে পাই না, তার মানে ওই লাল, ওটা যদি লালও হয় তাহলে ওটাকে অবহেলা করা হয়ে গেছে, তাই না? তাহলে ওটাকে আমরা বলতেছি অবলোহিত বা আইআর, ওটাকে আমরা বলতেছি অবলোহিত বা আইআর, গেল। তার মানে আমরা কী বুঝলাম, বামারের উপরের টার্গেটটা হবে হচ্ছে অতিবেগুনি ইউভি, বামারের পরেরগুলো হবে আইআর বা অবলোহিত। এই তো হয়ে গেল আমাদের একটা সহজ টেকনিক কীভাবে বুঝলাম। দেন যদি আমরা একটু সামনের দিকে আগাই, দেখো ভাইয়া, এখন আমরা ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমামের অ্যাকচুয়াল থিওরিটা একটু বোঝার চেষ্টা করব। তো যদি এটা একটু বোঝার চেষ্টা করি, তো প্রথমে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। ধরো এটা একটা কক্ষপথ, এটা নাম দিলাম ধরো ভাইয়া এন এল দিলাম, এটা আরেকটা কক্ষপথ, এটা ঠিক এর পরেরটাই, তাহলে এটাকে নাম যদি দিই আমি এন এইচ, তাহলে এটা ইকুয়াল টু কী হবে ভাইয়া, এন এল প্লাস 1, এটা হবে। ধরলাম আরেকটা কক্ষপথ আছে ইনফিনিটিতে, ইনফিনিটিতে, তাহলে এটাকে নাম দিলাম ধরো এন এইচ, এটা নাম দিলাম ধরো ইনফিনিটি। এখন এখানে দুইটা কেস হওয়া সম্ভব। কী কী কেস হওয়া সম্ভব ভাইয়া? একটা হতে পারে যে একটা ইলেকট্রন এখানে ছিল, এই কক্ষপথে ছিল, এখান থেকে এইখানে চলে আসলো, এটা একটা কেস হতে পারে। অথবা
আরেকটা কেস হতে পারে যে একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসছে। দেখো যে একদম ইমিডিয়েট সামনে থেকে আসছে তার তো শক্তি কম লাগছে, অনেক অনেক কম শক্তি লাগছে। তাহলে এই শক্তির পরিবর্তনকে আমরা বলতে পারি না যে ই মিনিমাম বলতে পারি। আর যে একদম দূরে থেকে আসছে, সবচেয়ে বেশি দূর থেকে মানে ইনফিনিট থেকে আসছে, তার তো শক্তির পরিবর্তনটাও কি হয়েছে অনেক বেশি। তাহলে একে আমরা কি বলতে পারি ভাইয়া, ই ম্যাক্সিমাম, এরকমভাবে বলতে পারি। তার মানে আমাদের দুইটা টপিক থাকলো, ই মিনিমাম আর ই ম্যাক্সিমাম। তাইলে ভাইয়া যদি এখানে লিখি যে ই ম্যাক্সিমামটা কখন হয়, ই ম্যাক্সিমামটা হয় যখন আমার এনএইচ মানে ইলেকট্রনটা একটা ইনফিনিট থেকে এনএল এর মধ্যে আসে। আর ই মিনিমামটা কখন হয় ভাইয়া, ই মিনিমামটা তখন হয় যখন ইলেকট্রনটা একদম সামনের স্তর থেকেই আসে, মানে লোয়ারের সামনেরটা থেকেই আসে। তাহলে লোয়ারটা, এখন কথা হচ্ছে লোয়ারটা কে, যার রেফারেন্স দিয়ে কথা বলবো সেই হচ্ছে লোয়ার, তার থেকে শুরু আর কি ব্যাপারটা, এভাবে চিন্তা করতে হবে। যদি আমি বলি বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এরকম শব্দগুলো ইউজ করি, তখন রেফারেন্স হিসেবে কাকে নিলাম, বামার সিরিজ। তাহলে এই যে বামার সিরিজটা হচ্ছে এন এল লোয়ার, ওর সাথে বাকিগুলো আমরা হিসাব করব। হ্যাঁ আচ্ছা, তো যদি আমরা একটু এক্সাম্পলে যাওয়ার আগে একটা কয়েকটা কথা বলে নিই, কয়েকটা ফর্মুলা তো আমরা খুব ভালো মতো জানি ভাইয়া। যেমন যদি ফর্মুলায় আসি, ই ইজ ইকুয়ালস টু আমরা জানি ভাইয়া এইচ এফ অথবা এইচ নিউ, অথবা এটাকে আবার কি লেখা যায় যে এইচ সি ইন্টু নিউ বার, মানে যদি তরঙ্গ সংখ্যা দিয়ে হিসাব করি, অথবা এইচ সি বাই ল্যামডা। তাহলে ই এর সাথে ল্যামডা, এফ, নিউ, নিউ বারের সম্পর্কটা কেমন দেখতেই পাচ্ছ, ই এর সাথে এফ সমানুপাতিক, নিউ সমানুপাতিক, নিউ বার সমানুপাতিক, আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো যখন ই ম্যাক্স হবে বাকিটা তাহলে উল্টাই হবে, বুঝতেই পারতেছি। ই ম্যাক্স হবে তখন ল্যামডা হবে উল্টা মিনিমাম, এফ হবে ম্যাক্সিমাম, নিউ হবে ম্যাক্সিমাম, নিউ বার হবে ম্যাক্সিমাম। এখন আরেকটা কনফিউশন ক্রিয়েট হয় ভাইয়া, নিউ আর নিউ বারের মধ্যে পার্থক্য কি? নিউ ইকুয়াল টু এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। আরেকটা থাকতেছে ভাইয়া নিউ বার, নিউ বারটা হচ্ছে ভাইয়া তরঙ্গ সংখ্যা, নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, নিউবারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এখন আমরা যে থিওরিটা পড়লাম একটু আগে, সেই থিওরি অনুযায়ী দেখি আমরা আসলে কতটুকু বুঝলাম। তো দেখো প্রশ্নতে কী বলা হয়েছে ভাইয়া, হাইড্রোজেন পরমাণুর কী যে কী আছে বর্ণালী, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি, চারটা অপশন দেওয়া আছে। আগে বুঝতে হবে এখানে কী চাইছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এখন তরঙ্গ সংখ্যাকে আমরা কী বলতাম, নিউবার। তো চলো যদি এটা আমরা লিখি যে আমাদের চাইছে হচ্ছে নিউবার মিনিমাম, সর্বনিম্নটা চাইছে। এখন ভাই আমরা একটু আগে শিখলাম না ই সমানুপাতিক নিউবার, তার মানে নিউবার মিনিমামটা চাইলে ই মিনিমাম চাইতে হবে। এখন ই মিনিমাম হলে কি হইতো, মনে আছে এন এল থাকতো রেফারেন্স আর এন এইচটা থাকতো হচ্ছে এন এল প্লাস ওয়ান। এখন এন এলটা রেফারেন্স বলতে কি বুঝেছি, যার সিরিজ বলবে সেই হচ্ছে রেফারেন্স। দেখো এখানে কি বলছে ভাইয়া, বামার সিরিজ। তাহলে এন এল এর মান হচ্ছে দুই, এখানে যদি বসাই দুই যোগ এক ইকুয়াল টু তিন। এখন যদি আমরা ম্যাথটা করতে আসি, সেটা হচ্ছে নিউবার মিনিমাম ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার জেড স্কোয়ার। এখন ভাইয়া এখানে আমরা সবাই জানি যেহেতু এখানে হাইড্রোজেনের কথা বলা হয়েছে, তার মানে জেড এর ভ্যালু ওয়ান। সো দেখো আর এইচ ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার, তো আলটিমেটলি এখানে আসতেছে ফাইভ বাই থার্টি সিক্স ইন্টু আর এইচ, এটা আসবে। তাহলে দেখো ভাইয়া আমাদের অ্যান্সারটা কোনটা থাকলো, অ্যান্সার আসতেছে হচ্ছে বি, ফাইভ বাই থার্টি সিক্স আর এইচ হয়ে গেল। ওকে, তো হোপফুলি আমরা এই সিস্টেমটা দিয়ে বুঝতে পারলাম যে যেটাই হোক, সেটা হচ্ছে কম্পাঙ্ক হোক, শক্তি হোক, তরঙ্গ সংখ্যা হোক, তরঙ্গ দৈর্ঘ্য হোক, যে কোনো জিনিসের সর্বোচ্চ সর্বনিম্ন মান একটা নির্দিষ্ট সিরিজের সাপেক্ষে কীভাবে বের করতে হয় সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন যেহেতু আশা করি আমরা টপিকটা বুঝতে পেরেছি, তো ওই টপিকে আমরা আসলে কী পড়েছিলাম এটা তো ভাইয়া মাত্র বললামই। তো এখন আমাদের যে মূল আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে উদ্ভাসন্ম শিক্ষা পরিবার তোমাদের জন্য কী নিয়ে এসেছে ভাইয়া, যেটা বললাম যে এতক্ষণ ধরে আমরা বসে আছি এই জিনিসটা দেখার জন্য। তো দেখো উদ্ভাসন্ম শিক্ষা পরিবার তো তোমাদের জন্য, যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ক প্রোগ্রামে ভর্তি হয়েছ তাদের জন্য বোর্ড রিভিশন এবং প্রি অ্যাডমিশন কোর্স দুইটাই সম্পূর্ণরূপে ফ্রি করে দিয়েছে। এখন এই ব্যাপারটা আসলে কী, এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ভাই আস্তে আস্তে বলছি। দেখো প্রথমে
যদি যাই এই কোর্সগুলোতে কি কি থাকছে, দেখো 8টি বোর্ড সলিউশন বুক তুমি পাচ্ছ প্রিন্টেড, এবং শিওর থাকো এগুলো খুবই দক্ষ একটা টিম দিয়ে মানসম্মতভাবে তৈরি করা হয়েছে, যাতে তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। আমরা জানি যে যখনই কোনো একটা নতুন কিছু থাকে সবার একটু কমপ্লেইন থাকে যে এটা কি ভালো হবে, এটা কি খারাপ হবে, এখানে কি সব ঠিকঠাক আছে কি না। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে এগুলো বারবার যাচাই করার পরেই বের করা হয়েছে, সো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে যে এগুলো যারা বের করেছে বা এগুলাতে যারা কাজ করেছে তারা কিন্তু মোটামুটি মিনিমাম বলতে পারো 5 থেকে 6 বছর অ্যাডমিশন ক্লাস নেওয়া, HSC ক্লাস নেওয়া তারা করেছে, এবং মোটামুটি 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা কিন্তু তত্ত্বাবধান করেছে এগুলা। সো এগুলো দিয়ে একদমই নিশ্চিন্ত থাকো যে এগুলোর মান কেমন হবে। তো তারপর যদি আমরা আসি, এখানে তুমি পাচ্ছ 140টি বোর্ড রিভিশন ও প্রি অ্যাডমিশন লাইভ ক্লাস। এখন 140টি কিভাবে ভাগ করা হয় সেটা তোমাদেরকে দেখাই। এর মধ্যে 80টি ক্লাস পাবা তুমি সপ্তাহে 5 দিন করে করবা, 80টি বোর্ড রিভিশন ক্লাস পাবা সেটা সপ্তাহে 5 দিন থাকবে, যেটা হচ্ছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 5টা ক্লাস পাবা, সেটা হচ্ছে বোর্ড রিভিশন। এখন বাকি সপ্তাহে যে 2 দিন আছে সেই 2 দিন তুমি প্রি অ্যাডমিশনের ক্লাস পাবা, টোটাল 60টা ক্লাস পাবা তুমি। তাহলে 80 আর 60 140টা হয়ে গেল। এখন শুক্র শনি কি হবে, 2 বেলা বা ডাবল ক্লাস হবে জিনিসটা, ফিজিক্স হবে, কেমিস্ট্রি হবে, ম্যাথ হবে, বায়োলজি হবে, এইভাবে যাবে অ্যাডমিশনটা। দেন দেখো ভাইয়া, এই সব ক্লাস করার পরে এখন কি ক্লাস করলা কি বুঝলা, একটা পরীক্ষা দিতে হবে না, একটা নিজেকে যাচাই করতে হবে না? তো যেই দিন তুমি পড়লা তার পরের দিন সেটার উপর তোমার ডেইলি এক্সাম হবে, তাহলে প্রত্যেকটা ডেইলি এক্সাম তোমার থাকতেছে। আচ্ছা, এত কিছু করার পরও তোমাদের কিন্তু মাঝে মাঝে অনেক সময় ডাউট থাকে, অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, তো অনেকের বেসিক ক্লিয়ার নাই, অনেকে শুধু ক্লাসই করে যাচ্ছ, হয়তো বেসিকটা বুঝতেছো না। তোমাদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে 150+ অ্যাডমিশনের রেকর্ডেড মাস্টার ক্লাস তোমরা পাচ্ছ। এখন এই মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ধরো আমি আজকে তোমাদের একটা ক্লাস নিলাম গুণগত রসায়ন, ফুল ক্লাস নিলাম 2 ঘন্টায়, কারণ অ্যাডমিশনের তো একদিনে একটা ক্লাস নিতে হবে, নাহলে সময়টা কম থাকে। 2 ঘন্টায় তোমাকে গুণগত রসায়ন আমি যা পড়ালাম হয়তো 90% স্টুডেন্ট নাও বুঝতে পারো, 90% স্টুডেন্ট শুধু এইটুকু বুঝতে পারো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটা কিন্তু স্যাটিসফ্যাকশন না। মাস্টার ক্লাসে তুমি কী পাবো জানো, এই গুণগত রসায়নকেই ভেঙে 8টা ক্লাস বানানো হবে, 10টা ক্লাস বানানো হবে, 5টা ক্লাস বানানো হবে, 6টা ক্লাস, মানে ভাঙা হবে তাদের বেসিক থিওরি অনুযায়ী। যেমন আমি গুণগত রসায়ন যেদিন পড়াবো সেই দিন তোমাকে আমি পরমাণু নিয়ে সব কিছু পড়াবো, ধরো তোমাকে আমি দ্রাব্যতাও পড়াবো, তোমাকে আমি পর্যায় মানে পরমাণু যে অন্যান্য ইয়েগুলো আছে, টপিকগুলো আছে, বর্ণালীগুলো আছে, সবগুলো পড়াবো। তো এত কিছু একসাথে পড়ালে না মাথা জ্যাম হয়ে যায়। তো মাস্টার ক্লাসগুলোতে কী আছে, শুধু বর্ণালী নিয়ে পুরো একদিন, শুধু দ্রাব্যতা নিয়ে একদিন, শুধু আটা যেটা আছে পরমাণু মডেল নিয়ে আরেকদিন। তো ব্যাপারটা হয়েছে কি, বেসিকটা যাতে ধরে ধরে ক্লিয়ার করা যায় সেইরকম ক্লাস হচ্ছে মাস্টার ক্লাস। তো তুমি মাস্টার ক্লাসও ফ্রি পাচ্ছ, সাথে আরও দেখো ডাউট সলভিং সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। এটার অর্থটা কি, দেখো ধরো এত কিছু, এই যে মাস্টার ক্লাসও করলা তুমি, বোর্ড রিভিশন করলা, প্রি অ্যাডমিশন করলা, তুমি প্রিন্টেড বুকও পেয়েছো, সব কিছু, স্টিল তোমার আরও কিছু কোয়েশ্চেন আছে যে ভাই এটা বুঝতেছি না, ভাই আমার মনে হচ্ছে এই অ্যান্সারটা ঠিক নেই, ভাই মনে হচ্ছে যে এইভাবে করলে ভালো হতো, সেটার জন্য তোমাদের জন্য 24/7 আমাদের জন্য একটা টিম আছে, খুবই এক্সপিরিয়েন্স টিচারের টিম আছে, যারা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন সলভ করার জন্য থাকবে কিউএনএ সেকশনে। তুমি সবসময় যে কোনো সময় যে কোনো অবস্থায় তোমরা মেসেজ করতে পারবা, কিউএনএতে কোয়েশ্চেন করতে পারবা, আমরা অ্যান্সার দেওয়ার জন্য থাকবো ইনশাল্লাহ। দেন এই যে আমরা যে কোর্সটার কথা বলতেছি সেটার ক্লাস শুরু হবে 25 ফেব্রুয়ারি 2023। তো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ চলতে থাকবে, সো দেরি না করে তাড়াতাড়ি আমরা ভর্তি হয়ে যাই সবাই। এবং দেখো আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমরা www.udbhas.com অথবা unmesh.com যে কোনো একটাতে ঢুকি। যারা আমরা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি কর প্রত্যাশী তারা উদ্ভাসে ঢুকলে হবে, উন্মেষে তারা মেডিকেল প্রত্যাশী ঢুকলে হবে, বা দুইটাতেই সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে। সো দেখো আমরা সবসময় একটা কথা বলি, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমার হবে। সৎভাবে লেগে থাকতে হলে একটা গাইডেন্স দরকার হয়, সেই গাইডেন্সের জন্য আমরা আছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে তোমাদের ভালো করার জন্য আছি। তো তোমাদেরও একটু হেল্প দরকার, তোমাদেরও একটু চেষ্টা করতে হবে এই পাশ থেকে, যদি আমরা চেষ্টা করে যাই তা তো হবে না, আবার শুধু তোমরা চেষ্টা করবো আমরা হেল্প করবো না তাহলেও হবে না, দুজনকে মিলেমিশে আগাতে হবে। সো তোমাদের জন্য এত সুন্দর করে একটা কোর্স আমরা নিয়ে এসেছি, আশা করবো তোমরা দ্রুত সবাই ভর্তি হয়ে যাবে এবং আমাদের সাথে থাকবে এখানে, আমরাও তোমাদের সাথে থাকবো জার্নিতে, একসাথে ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।